বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, ফাইটিং ডিরেক্টর, প্রযোজক ও পরিচালক রুবেল। পুরো নাম মাসুম পারভেজ রুবেল, বাংলা ছবিতে অ্যাকশন হিরো হিসেবে পরিচিত। তিনি 1960 সালের 13 মে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 ও 1983 সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়ন হন। তখন তার বয়স মাত্র 22 বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 26 বছর বয়সে বড় ভাই মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা প্রযোজিত ও শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু ছবির মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হয়। প্রতিটি ছবিতেই তিনি নিত্য নতুন মারপিটের কৌশল নিয়ে আসতেন, কারণ তিনি ছিলেন মার্শাল আর্টে পারদর্শী। পরবর্তীতে তিনি খোকন পরিচালিত 27টি ছবিতে অভিনয় করেন। সবগুলো ছবি দারুণ ব্যবসা সফল হয়। নায়ক রুবেল অভিনীত কোনো ছবি প্রায় 1.5 যুগেরও বেশি সময় ফ্লপ বা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়নি। নায়ক রুবেল একাধারে একজন নায়ক, প্রযোজক, পরিবেশক, কণ্ঠশিল্পী ও চিত্র পরিচালক এবং ফাইট ডিরেক্টর। অভিনয়ের পাশাপাশি তিনি ফাইট ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন। তার ফাইটিং গ্রুপের নাম দ্য অ্যাকশন ওয়ারিয়ার্স। প্রায় 250 চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। রুবেলের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে লড়াকু, বীরপুরুষ, বজ্রমুষ্ঠি, লাওয়ারিস, টপ রংবাস, লৌহমানব, উত্থান পতন, ভাঙচুর, বিশ্বপ্রেমিক, লম্পট, আত্মপ্রকাশ, ভণ্ড, কালো চশমা, যোদ্ধা, বিচ্ছু বাহিনী, মুখোশ, মূর্খমানব, বাবা কেন আসামি ইত্যাদি। 1999 সালে রুবেল প্রযোজনা ও পরিচালনায় নামেন। তার প্রযোজিত প্রথম ছবি বাঘের থাবা ছবিটি ব্যবসা সফল হয়। 2001 সালে মুক্তিপ্রাপ্ত তার প্রযোজিত ও পরিচালিত ছবি বিচ্ছু বাহিনী সুপার বাম্পার হিট ব্যবসা করে। তার অন্যান্য ছবিগুলোও ব্যবসায়িকভাবে সফলতা পায়। তিনি এ পর্যন্ত 17টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। চলচ্চিত্রে অভিনয় করে তিনি লাক্স আনন্দধারা পুরস্কার পেয়েছেন 1998 সালে। এছাড়াও তিনি 2 বার বাচসাস পুরস্কার পেয়েছেন। অভিনয় ছাড়াও তিনি চলচ্চিত্রের গানে নেপথ্য কণ্ঠ দিয়েছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ব্যক্তিজীবনে রুবেল 1985 সালের 10ই মার্চ সুলতানা পারভেজ নীলাকে বিয়ে করেন। তাদের এক ছেলে রয়েছে।